আসসালামু আলাইকুম। আজ শনিবার 6 জানুয়ারি 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। দেশে ভোট গ্রহণের আগে বিভিন্ন স্থানে আগুন আর আগুন, যার ফলে দুঃখ ভারাক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার। এবারে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পূর্বে দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র ও নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে 4 জন নিহত এবং বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত 9:05 এই আগুনের ঘটনা ঘটে। এ সার্ভিসের 8টি ইউনিট কাজ করে রাত 10টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নারায়ণগঞ্জে উদ্ধার করা একটি টাইম বোমা বিস্ফোরিত হলে বাসের কেউ বাঁচতেন না বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় পুলিশ সুপার বলেন, শুক্রবার রাতে বেঙ্গল পরিবহনের বাসটি গাবতলি বাস টার্মিনাল থেকে ছেড়ে আসার পর সায়দাবাদ থেকে যাত্রী উঠায়। বাসের সুপারভাইজার মোহাম্মদ হাসান যাত্রীর সংখ্যা গণাকালে গাড়ির পেছনের সিটে ব্যাগ দেখতে পান, কিন্তু যাত্রী নেই। এরপর ব্যাগ খুলে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে চালককে সিদ্ধিরগঞ্জের মৌচাকে গাড়ি থামাতে বলেন। এরপর পুলিশ গিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত হন এটি একটি বোমা। এরপর তারা বম্ব ডিসপোজাল স্যুট পরে বোমাটি গাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে যান এবং প্রক্রিয়া মেনে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। বিস্ফোরণ ঘটানোর পর আলামত হিসেবে জব্দ করা হয়েছে 12 ভোল্টের মোটরসাইকেলের ব্যাটারি, 2 বোতল ফ্ল্যাশ পাউডার, 3 বোতল পেট্রোল ও একটি থিলিয়াম আয়ন ব্যাটারি। সিলেট ঢাকা মহাসড়কে একটি ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাক চালক ও সহকারী দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ হয়ে আহতরা হলেন ট্রাক চালক সিলেটের পীরের বাজার শ্যামপুর এলাকার আফজল মিয়া ও তার সহকারী জয়নুল আবেদিন। জানা যায়, এ সময় ঢাকা থেকে সিলেটগামী উক্ত ট্রাক লালবাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে। এক পর্যায়ে তারা পেট্রোল জাতীয় কিছু ছিটিয়ে তাতে আগুন দেয়। এ সময় ট্রাক চালক ও সহকারী ট্রাক থেকে নেমে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাক চালক ও সহকারীকে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজশাহীর 3টি উপজেলার 4টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এগুলি হচ্ছে রাজশাহীর বাঘা, বাগমারা। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে 2টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মোহনপুর উপজেলার ভোটকেন্দ্র 4টি হল বাঘা উপজেলার যতনশি আড়ানি ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিহার উচ্চ বিদ্যালয় ও বাগমারা আক্কেলপুর উচ্চ বিদ্যালয়। বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আধারে আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী 3টি ক্যাম্প যথাক্রমে ফুলঝুড়ি ইউনিয়নের বুর্জিরহাট, লোডপাড়া ও কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভোট কেন্দ্র ব্যবস্থাপনার কোনো সমস্যা হয়নি। কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটানো হয়। ভোট কেন্দ্রটি হল জয়কা ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে আগুনে ভোট কেন্দ্রের বড় ধরনের ক্ষতি হয়নি। বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করায় 2টি দরজার নিচের অংশ পুড়ে গেছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত 2:30 দিকে মহাসড়কের নলকা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে বগুড়াগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি রাত 2:30 দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় চালক ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে দিলে কয়েকজন মুখোশধারী এসে চালক ও তার সহকারীকে ভয়ভীতি দেখিয়ে গাড়ির কেবিনে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। অগ্নিসংযোগের পর চালক ও সহকারী ভয়ে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 6 জানুয়ারি চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় ইলিশ চত্বরের কাছে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাস আগুনে পড়েছে। ভোর 5টার দিকে এ ঘটনায় আনন্দ পরিবহন নামের বাসটির চালক ও চালকের সহকারী আহত হয়েছেন। আগুনে শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় চালকের সহকারী মোহাম্মদ খোকনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হন চালক নাসির উদ্দিন।
শুক্রবার রাতে গাজীপুর নগর ও কালিয়াকৈর উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আগুনে চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ও TNT সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 9টি কক্ষ এবং বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ পুড়ে গেছে। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাতে পৃথক চারটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে দুটি ট্রেলার গাড়ি ও দুটি কাভার্ড ভ্যান রয়েছে। রাতেই পুলিশ গাড়িগুলো উদ্ধার করে ফেনী পুলিশ লাইনে নিয়ে যায়। জানা যায়, রাত 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর মামনি ফিলিং স্টেশনের ভেতরে পার্ক করে রাখা দুটি ট্রেলারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে গাড়ির বেশিরভাগ অংশ পুড়ে যায়। অপরদিকে ভোর 4টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুল সেতু এলাকায় পরপর দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এদিকে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার ঘটনায় দুঃখ ভারাক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, কোনো দল যদি এটি করে থাকে তা অমার্জনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন। শনিবার বিকেলে নির্বাচনের আগের দিন আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মিট দি প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিইসি বলেন, ট্রেনে আগুন দিয়েছে, ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা হরতাল দিয়েছে তারাও বলেছিল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে, কিন্তু সেটা হচ্ছে না। আমরা বিশ্বাস করেছিলাম তারা শান্তিপূর্ণভাবে ভোটারদের ভোট বিরোধী প্রচারণা চালাবে, তাই এতে আমরা হতাশ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। চব্বিশ ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান IFIC মানি ট্রান্সফার UK লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে IFIC কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিক লেন, লন্ডন E16RF UK। IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। দর্পণ টিভি, সময়ের কথা সময়ে বলে।